হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ কি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো চলে এলাম তোমাদের সাথে একটি ব্লগ নিয়ে। সো আমার নতুন ব্লগ ভিডিওটা তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো এখন থেকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, এই যে সেজেছি, কেমন লাগছে কমেন্টে জানিও। প্রচুর ড্রেস বের করে ঘরটা পুরো ভাগার হয়ে গেছে, বাট একটাও আয়রন করা ছিল না। যে এটাই যে আয়রন করা ছিল, সেই জন্য এটাই পরে নিয়েছি। আর আজকে হচ্ছে খুব একটা স্পেশাল ডে আমার কাছে। আজকে হচ্ছে আমার বরের বার্থডে, আজ হচ্ছে 19শে ডিসেম্বর। তো আজকে আমার বরের বার্থডে, তো বরের বার্থডে উপলক্ষে আমরা একটু বেড়াতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা গিয়ে তোমাদেরকে বলবো। তো এখন আমরা ট্রেনে করে যাব যেখানে যাচ্ছি। সো আগে স্টেশনে পৌঁছে তারপরে গিয়ে আমরা ব্লগটি কন্টিনিউ করবো। তো স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। সো চলো। তো গাইজ, আমি বাড়ি থেকে এখন বেরিয়ে গেছি, আর এই যে আমার মেয়ে আর বর দাঁড়িয়ে আছে ওরা আমার জন্য। আমি দু একটা জিনিস আনতে ভুলে গেছিলাম, তো আমি গুছিয়ে নিচ্ছিলাম, তো আমার একটু লেট হয়ে গেছে, রেগে গেছে দেখো। সো এই হচ্ছে আমি প্রায় চলে এসেছি যেখানে যাচ্ছি, সেই মানে সেখানে তাড়াতাড়ি মানে সেখানে কাছাকাছি আমি পৌঁছে গেছি। বাট স্টেশনে গিয়ে আমি একদমই মানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। ট্রেন চলে এসেছিলো, টিকিট কাটার সাথে সাথে ট্রেন চলে এসেছিলো, তো সেই কারণে আমি আর ট্রেনের ভেতরটাও ভীষণ ভিড় ছিল, সেই কারণে আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তো আমি যে জায়গায় যাচ্ছি এখন মানে বলছি, একটু পরে বলছি কোথায় যাচ্ছি। তো সেখানে মানে গাড়ি থেকে নেমে ট্রেনে করে এসে তারপরে অটো করে আসতে হয়। তো সেখান থেকে নেমে সামনে একটা ঝালমুড়ির দোকান দেখতে পেলাম। তো আমার হাজব্যান্ড বললো, তুমি কি আলু কাবলি খাবে, খেতে তো ভালোবাসে। আমি বললাম হ্যাঁ, বলে তো মন্দ হয় না, ভীষণই টেস্টি ছিল আলু কাবলিটা। তো আমার বরে যে খাচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে, আর সকাল থেকে সেরকম কিছু একটা খাইনি। তো স্টেশন থেকে নেমে অটো করে এসে যে জায়গাটা এসেছি, তো সেখানে সেই জাস্ট নেমে আমরা কচুরি খেলাম। তো তারপর আলু কাবলিটা আর ভাল লাগছিল না, পেটটা ভার ছিল, তো বরকেই দিয়ে দিয়েছি। তো মোটামুটি আমরা রাস্তার দিকে চলে এসেছি আর হাঁটা লাগিয়েছি, এখনও অনেকটা হেঁটে যেতে হবে। আর আমার মেয়ে পুরো হাঁপিয়ে গেছে, আর আমিও মানে কি বলবো, কথা বলে যে ব্লগ কন্টিনিউ করব মানে আমারই হাঁপ উঠে গেছে, মানে আমি কি বলবো, দম নিতে পারছি না। তো যাই হোক, তো আমার মেয়েকে আমি যেটা বলার ছিল, আমার মেয়েকে আমি যখন বাড়ি থেকে আনি বা দুদিন আগে থেকে মেয়েকে বলেছি যে আমরা অমুক জায়গায় যাচ্ছি মানে চিড়িয়াখানায়, তো আমার মেয়ে বলছে চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক এইসব দেখবো, মানে খুব এক্সাইটেড হয়েছিল, যদিও বাচ্চা মানুষ মিথ্যে কথাটা বলা আমার উচিত হয়নি। বাট যাই হোক, ওকে বলেছিলাম। তো দু বছর আগে মানে লাস্ট আমি এখানে এসেছি, আর মেয়েও এসেছে, অনেকবারই এসেছি কিন্তু দু বছর লাস্ট আমরা আসিনি। তো মেয়ে সেই কারণে বুঝতে পারছিল না, বাট একটুখানি আর একটু এগিয়ে যাই, তারপরে মেয়েও চিনতে পেরে গেছে এবং আমিও বলছি কোথায় যাচ্ছি। তো যাই হোক, তো মোড়ে একটা এ পেয়ে গেলাম, একটা দোকান পেলাম। তো আমি এখান থেকে একটা বিস্কিট নিই, তারপরে চলো আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো আমি যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়িতে একটা ডগ আছে, তো তার জন্য বিস্কিটটা নিলাম, এই বিস্কিটের প্যাকেটটা। আর মানে রাস্তা থেকে আমরা মিষ্টি টিষ্টি নিয়েছি আর অনেক কিছুই নিয়েছি। তো ফাইনালি কাছাকাছি চলে এসেছি, আর একটু বাকি। একটু গ্রাম্য পরিবেশ দেখো, চারিদিকে চাষবাস হচ্ছে, তোমাদের সাথে সেটা একটু শেয়ার করবো। চলো, ফুলকপি, বাঁধাকপি, আলু সব রকম চাষ হয়। তোমরা শুনতেই পেলে মেশিন চলছিল। তো যাই হোক, আর একটু বাকি আছে। সো ফাইনালি চলে এসেছি শ্বশুরবাড়ির কাছাকাছি। তো মেয়ে আবার রিটার্ন আসছে, মেয়ে বলছে মা কতক্ষণ, আর আমি বলছি চম আর একটুখানি দূরে। তো চলে এসেছি, সো এখন ঘরে গিয়ে তারপরে আবার চলো ব্লগটা কন্টিনিউ করছি। আর যেটা হচ্ছে, এটাই ব্লগটা হচ্ছে আমার আগের দিনে রাতে ভিডিওটা করা ছিল, আমার হাজব্যান্ডকে আমি বার্থডেতে এই শার্টটা গিফট করেছি, আর আমার মেয়ে আমার বাবার সাথে বেরিয়েছিল, তো এই ব্রাউনিটা মানে ব্রাউনি ক্যান্ডিটা আর এই লেসটা ওর বাবার জন্য এনেছে। আর ওর বাবা এখন, আগের বাবার বার্থডে করতাম আমি বিয়ের পরে, বাট ওর বাবা এখন আর পছন্দ করে না জন্মদিন করা কেক কাটা, বলে বয়স হয়ে গেছে আর অবশ্য ভালো লাগে না। তো সেই কারণে আমার মেয়ে ব্ল্যাক ফরেস্ট খেতে ভালোবাসে, ব্ল্যাক ফরেস্ট নিয়েছে, আর ওর বাবার জন্য এই একটা কেক এনেছে। বলছে বাবার বার্থডে তো বাবা কেক কাটবে না, ঠিক আছে, কিন্তু বাবা তো কেক খেতেই পারে। তো যাই হোক, আমার মেয়ে তার পাপার জন্য এটা এনেছে, এই গিফট তিনটে, আর এই শার্টটা আমি দিয়েছি। সো কমেন্টে জানিও কেমন লাগলো। তো ফাইনালি আমরা চলে এসেছি, আর এই যে আমাদের গুলু মুলু, এর নাম হচ্ছে বেবো। তো খুব চটকাচ্ছিলাম, আর ভীষণই ওর ভালো স্বভাব। ওকে যখন এনেছিল আমি রোজ ভিডিও কল ওদের সাথে কথা বললো, ওকে দেখতাম, এ করতাম, বাট কোনোদিন সামনে থেকে দেখিনি। দু বছর পর আমি আবার শ্বশুরবাড়ি গেলাম। শ্বশুরবাড়ির লোকেরা বলতে ননদ, নন্দাই,
ভাইফোঁটা রাখি দিতে ওর দাদাকে আসতো আমাদের বাড়ি। তোমরা তো ভ্লগে দেখিয়েছো, শাশুড়ি মাও এসেছে, পুজোর সময় আসতো, মানে ওরা মাঝে মধ্যেই আসতো, বাট আমার সময় ছিল না বলে একদম মেয়ে স্কুল চালু হয়ে যাওয়াতে একদমই টাইম পেতাম না আসার। তো যাই হোক, 2 বছর পর অনেকটাই সময় খুঁজে এসেছি। অনেক মারা বাবারা দুঃখ করতো যে তোমরা একদমই আসতে চাও না, আসলে সময়টা একদমই হতো না, তোমাদের দাদার কাজটা এমনই, তো যখন তখন ছুটি করতে পারে না, তো সেই কারণে যাই হোক আজকে এলাম সময় বের করে। সো এই মেয়ে এখন দেখো খেলাধুলা করছে। এবারে আমরা এখন খেতে বসে গেছি, শাশুড়ি মা বানিয়েছে হচ্ছে, শাশুড়ি মা বলতে কেমন লাগে, মাই বলছি, মা বানিয়েছে যে ফ্রাইড রাইস, চিকেন কষা, বেগুনি চাটনি। তো আমরা বেগুনিগুলো খেয়ে নিয়েছি আগে, তো এখানে দেখো ফ্রাইড রাইস দিয়ে খাচ্ছি। সো ফ্রাইড রাইস, এই যে নন্দা, এটা এটা ননদ, এটা আমার হাজব্যান্ড, আর আমার মেয়ে বসে আছে শাশুড়ি মায়ের পাশে, আর আমি এখানে। তো যাই হোক খেয়ে দিয়ে নিয়ে চলো, আবার কথা বলছি, ব্লগটা কন্টিনিউ করছি। তো গাইজ, এখন বাজে বিকেল 4:30-5, আর মাঠে সব বাচ্চারা খেলছে। আর দেখো আমাদের ডগিটা খেলা দেখছে, ওদের ভীষণই বাচ্চার মতো, মানে ভীষণ ইনোসেন্ট, ভীষণই সুন, মানে ভীষণ ভীষণ ভালো, মানে ওর বিহেভিয়ার এত ভালো, ওকে না দেখলে তোমরা সামনে থেকে কেউ বা না ওর সাথে মিশলে কেউ বুঝতে পারবে না, মানে ওকে যদি একবার বলে যে না মানে না, ওখান থেকে উঠবে না মানে উঠবে না, এতটাই ও বাধ্য। ভীষণই ভালো, কোনো খাবার দাবারেও মুখ দেয় না, তুমি যদি ওকে দাও যতক্ষণ বলবে খাও বা করো ততক্ষণ ও খাবে না, মানে এতটাই কথা শুনে, ভীষণই ভালো। রেজে বলছি বেবো তাকা ছবি তুলবো, পোজ দিচ্ছে। সো ফাইনালি যাই হোক, লাস্ট দিন একদিন ছিলাম, তো আসার দিন দেখো কিরমভাবে আমাদেরকে ডাকছে। আচ্ছা আচ্ছা, আবার আসবো, টাটা টাটা টাটা, আমি ট্রিট কিনে রাখবো ওর জন্য, টাটা। ওরে বাবা, ওরে বাবা। তো গাইস ব্লগটা এখানেই শেষ করছি, যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দিও। সো আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার অন্য ব্লগ নিয়ে।